কনডম সঙ্গে রাখতে বললেন পরিচালক ফারহা খান। ফারহা খানের ওম শান্তি ওম ছবি দিয়েই বলিউডে অভিষেক ঘটেছিল দীপিকা পাডুকোনের। এ সময় দীপিকাকে প্রায় আঁচলে নিয়ে ঘুরে বেড়াতেন ফারহা খান। এখন দীপিকা বলিউডে অনেক স্বাবলম্বী, নিজের ক্যারিয়ারের জন্য কারো পেছনে দৌড়ানোর দরকার নেই আজ। আর দীপিকার এমন সাফল্যের দিনে ফারহা খান যা বললেন তাতে অবাক হওয়াটা বিচিত্র কিছু নয়, কারণ জোহরের রিয়ালিটি শোতে সম্প্রতি অংশগ্রহণ নিয়েছিলেন ফারহা খান এবং সানিয়া মির্জা। বলিউডের সকলেই জানেন ফারহা ও সানিয়া মির্জার মধ্যে দিদি বোনের সম্পর্ক। সানিয়াও তার বেস্ট ফ্রেন্ড হিসাবে ফারহাকে ধরেন। রিয়ালিটি এ শোতে কারণ জোহরের প্রশ্ন ছিল ফারহাকে, ফারহা দীপিকাকে কি পরামর্শ দিবেন। আচমকাই ফারহা বলে ওঠেন দীপিকাকে বক্স ভর্তি কনডম নিয়ে চলাফেরা করতে হবে। অবাক হয়ে যান, কারণ এমন একটা পরামর্শ দীপিকার পক্ষে যে অস্বস্তি হতে পারে তা বুঝতে পেরেছিলেন তিনি। ফারহাকে কিছু বলার আগেই তিনি হাসিতে ফেটে পড়েন, কারণ ও জিজ্ঞেস করেন এমন পরামর্শ কেন। ফারহা তখন হাসিতে কুটি কুটি, রণবীর সিংকে ফারহা কি পরামর্শ দিবেন, কারণ জোহর ফের ফারহার কাছে এমনই প্রশ্ন ছুড়ে দেন। হেসে কুটুপুটি ফারহা তখন আবার রণবীর সিংকেও একই পরামর্শ দেন। ফারহা বলেন রণবীরেরও উচিত বক্স ভর্তি কনডম নিয়ে ঘোরাফেরা করা। রণবীর এবং দীপিকা পাডুকোনের মধ্যেকার সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই, এই মুহূর্তে বলিউডের হট কাপল তারা। তাহলে ফারহা খান এমন মন্তব্য করে দীপিকা এবং রণবীর সিংকে আসলে কোনো অবাঞ্ছিত পরিস্থিতি থেকে দূরে থাকারই পরামর্শ দিলেন। এই আলোচনাতে এখন বলিউড মজে উঠেছে। ভিডিওটি ভালো লাগলে প্রেস লাইক, এবং ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।